আমাদের হয়তো আর দুই থেকে এক হওয়া হবে না কোনোদিন। সংসার পেতে বসার সুবর্ণ স্বপ্নটা অধরাই থেকে যাবে হয়তো আমাদের। 56 ইঞ্চি টিভি মনিটরে দুটি গোলাপের চুম্বন দেখে হয়তো একে অপরের দিকে দুষ্টুমি ভরা নজরে তাকানো হবে না কোনো দিনই আর। কিংবা এক বালিশে মাথা দিয়ে কোনোদিন আর কাড়াকাড়ি করব না বঙ্কিমের কোনো উপন্যাস আমরা। ব্যাগ ভর্তি ফুল বাজার করে আনার জন্য আমার আর খাওয়া হবে না তোমার ধমক। হয়তো তুমিও ত্রিভুজ আকৃতির রুটি বেলে কখনো বসে থাকবে না গাল ফুলিয়ে। ছেড়া দ্বীপের সবুজ আফো জলে দুজনের ছোট ছোট ডিসেম্বরটা মুছেই গেল আজীবনের মতো। একটা ব্রাউন পার্সিয়ান বিড়াল তুমি যার নাম রাখতে চেয়েছিলে মন্টি, থেকেই গেল হয়তো কাটাবন মসজিদ মার্কেটের 43 নম্বর দোকানের খাঁচায়। এখন আমার বেড়ে গেছে ভীষণ ব্যস্ততা। ওসব প্রেম সংসার আহ্লাদকে প্রশ্রয় দেবার মতো সুসময় কই আর আমার। এখন ওসবের সমস্ত টুকুকেই আমি পেরিয়ে এসেছি। সবসময় যে জীবনের সকল স্তর সকল অংশকে সবাই স্পর্শ করতে পারে তা তো নয়। মাঝে মধ্যে তো কিছু বুঝে ওঠার আগেই আমরা পেরিয়ে যাই কাঙ্ক্ষিত অনেক স্টপেজ। এখন নিজেকে হসপিটাল আর ডাক্তারদের হাতে তুলে দিয়েছি। নিজেকে এখন শেষ কটা দিনের স্বয়ংক্রিয় সাদা বেড, বাটারফ্লাই নেডল ও অপারেশন থিয়েটারের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো পেশেন্ট টেবিলের সাথে পেতে ফেলেছি। এখনই বাটারফ্লাই নেডল দিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে তোমার সাথে আমার দূরত্ব আর মৃত্যুর সাথে নৈকট্য।